আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আমি জেনি তাইজে ব্লগ থেকে। আজকে আমি আমার ছুটির দিনে একটি রেগুলার ব্লগ দেখাবো। আসলে ছুটির দিনে আমি যেহেতু চাকরিজীবী, ছুটির দিনে আমার অনেক কাজ থাকে। যদিও মনে করি যে ছুটির দিনে একটু মানে রেস্ট করব বা কোনো কাজ করব না, কিন্তু আসলে ওই জিনিসটা হয়ে ওঠে না, কারণ আমি চাকরি করি, তো সারা সপ্তাহের কাজগুলো যেন ছুটির দিনের জন্যই অপেক্ষা করি, মানে ছুটির দিনে আমি এগুলো করব। তো যাই হোক, তো ছুটির দিনে আমি সকাল সকাল উঠে গিয়েছিলাম। আজকে যেহেতু আমার বন্ধ, তো ফার্স্টে আমি একটু বাসায় যাচ্ছিলাম, সেটাই একটু রান্নার প্রস্তুতি নিয়ে যাচ্ছিলাম, কারণ আমি একটু বাজারে যেতে হবে। বাজারে গিয়ে মাছ টাছ কিনে নিয়ে আসবো, কারণ অনেকদিন বাজারে যাওয়া হয় না, আসলে সময় পাওয়া হয় না, এবং আপনাদের ভাইয়ারও ইদানিং অনেক ব্যস্ততা চলছে। তো সকাল সকাল বাজার গিয়ে আমি কিছু মাছ নিয়ে আসলাম। মাছগুলো একটু কয়েক রকমের মাছ নিয়ে এসেছি, যাতে খেতে একঘেয়েমি না লাগে। তো যেহেতু রোজার দিন, যা তার কারণে কয়েক পদের মাছ নিয়ে এসেছি। এই মাছগুলো এখন কেটে ধুয়ে রেখে দিব ফ্রিজে, যাতে রেগুলার ডেতে আমার যখন যেটা মনে হয় সেটি নিয়ে রান্না করতে পারি, খুব ইজি হয়। আসলে কাজগুলো এগিয়ে না রাখলে যেদিন অফিস থাকে সেদিন অনেক মানে পেইন হয়ে যায়, রান্না করে বা একটা মাছ কেটে রান্না করে যাওয়া অনেক কষ্ট হয়ে যায়। তো মাছগুলো কেটে ধুয়ে সবগুলো ডিপে রেখে দিব। বাজার থেকে আসার সময় আমি দেখলাম হচ্ছে মাথার মাংস বিক্রি করছে গরুর। তো আমি ভাবলাম আমি একটু নিয়ে আসি। আসলে গরুর মাংসটা এখন অনেক এক্সপেন্সিভ, দিন দিন বেড়েই যাচ্ছে। তো যার কারণে ভাবলাম একটু মাথার মাংস নিয়ে আসি, একটু বুটের ডাল দিয়ে খাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি সবগুলো মাছ কেটে ফ্রিজে করার জন্য পলিথিনে মুড়িয়ে নিয়েছি, এবং মাথা মাংসটা যেহেতু আজকেই রান্না করবো যার কারণে রেখে দিয়েছি, এবং সাথে কিছু সবজি নিয়ে এসেছিলাম, সেগুলো কেটে কুটে নিয়েছি, যেহেতু ইফতার বানাতে হবে। ইফতারের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের জন্য ডালটা মেখে নিয়েছি এবং বুটটা সিদ্ধ করে নিয়েছি। সাথে হচ্ছে আলু চপ বানাবো, যার কারণে আলু ভর্তা করে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। আসলে তো এইখানে সব মোটামুটি রেডি করে নিয়েছি, কিন্তু আসলে রেডি করতে করতে গিয়ে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েল, কারণ সে আমার হাজব্যান্ড আসতে পারবে না অফিস থেকে, কারণ আজকে তার অফিসে কোনো একটি কাজ রয়েছে, যার কারণে সে ইফতার করতে বাসায় আসবে না। তো আমি ভেবেছিলাম যেহেতু অনেক দিন বাসায় ইফতার বানাই না, তো ওই জন্য আজকে আরও বেশি করে ইফতার বানাচ্ছিলাম, যাতে বাসায় এসে সবাই একসাথে ইফতারটা করতে পারি। তো যেহেতু সে আসতে পারবে না, কিছু করার নেই, আসলে অফিস এমন একটা জিনিস যেখানে আপনাকে সময় দিতে হবে বা অফিসের নিয়ম মাফিক চলতে হবে। তো যেহেতু সে নেই, তো একা একাই সব কিছু সাজিয়ে নিলাম যে একাই ইফতার করব। তো ইফতার করার প্রায় 1 ঘন্টা পর সে আসলো। তো আমাকে বললো যে চলো রেডি হও, আজকে আমরা শপিং করে আসি। তো গেলাম শপিং করতে, আমি আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড। তো আমার খুব বেশি দূরে যায়নি, কারণ রাত হয়ে গিয়েছে। তো আমি খুব কাছে, আমাদের বাসার কাছে একটি যে শপিং মল রয়েছে সেই শপিং মলে গিয়েছিলাম। আসলে বর্তমানে শপিং মলে গেলে আমার কাছে অনেক মানে বিরক্ত লাগে, একটা কারণে মানুষের এত ভিড়। আসলে ঈদের সিজন, এটা হবে স্বাভাবিক, কিন্তু আমি কেন যেন নিতে পারি না। তো যেহেতু ভিড় তিনতলায় একটু কম ছিল, যার কারণে আমরা তিনতলায় এসেছিলাম শপিং করতে। তো তিনতলা থেকে বাবুর জন্য শপিং করে তারপরে চলে গিয়েছিলাম বাবুর কিডস যে সেকশনটি, যেখানে বাচ্চারা খেলতে পারবে সেখানে। তো সে একটু খেলাধুলা করলো এবং তারপর হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে এসেছিলাম। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই এবং আমাদের জন্য দোয়া করবেন।